ছেলে দুটার নাম দিছে, ওই ছেলে দুটো এখানে ছিলই না সে সময়। অপরাধ না করেও দুজন যুবকের বিরুদ্ধে মামলা দেয়ায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। এ সময় বিক্ষোভ করেন তারা। ঘটনা সূত্রে জানা যায়, গত 9 জানুয়ারি রংপুর নগরীর নীলকণ্ঠ জব্বারটারি মোড় এলাকায় ভুক্তভোগী কিশোরীর প্রেমিকের সাথে কথা কাটাকাটি সহ মারপিটের ঘটনা ঘটে। পরে সেই কিশোরীর মা বাদী হয়ে পশুরাম থানায় 3 জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। ভুক্তভোগী সেই কিশোরীর প্রেমিক হারুন ঘটনাস্থলে উপস্থিত থাকলেও বাকি 2 আসামি আসাদ মিয়া, আরিফ মিয়া সে সময় সেখানে উপস্থিত ছিলেন না। সে কারণেই নিরপরাধ দুজনের নামে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলে দুটার নাম দিছে, ওই ছেলে দুটো এখানে ছিলই না সে সময়। একজন ছিল হোটেলে, ওর ছোটা বিরে হোটেল, আর একজন ছিল ওই যে আমাদের সেদিন কম্বল দেয় টিটু ভাই, সেখান থেকে সে বাজারে গেছে, আর এর দোকানও তো বন্ধ, কিভাবে ওই ছেলে দুটো থাকলো? ওরা এখানে ছিল না, শুনছে তা আমাদের মতন এরকম এই নিরীহ মানুষদেরকে যদি এভাবে মিথ্যা মামলায় জড়ায় ভাই, আমরা কোথায় যাব? পুলিশ এসে আমাদেরকে বিরক্ত করতেছে সকাল বিকেল রাতে, পুলিশকে বলতেছি এলাকার দেওয়ানি দরবারি আবার আরো যারা আছে কাউন্সিলর সহ বলতেছে, পুলিশ তো কোনো কথাই শুনতেছে না। না ওরা ছিল না, না ওরা ছিল না, না না ও ছিল না, শুধু শুধু হারুনকে দেখছি আমি, আর একটা ওই যে ওর একটা বন্ধু ছিল, ওর মাথা ফাটছে, ওর নাম কি জানি না, ও নিয়ে চলে গেছে। আর বাকি 2 জন যে অভিযুক্ত ওনার নাম? না না ওরা ওদেরকে দেখিনি আমি। প্রিয়াঙ্কা মানে যে মেয়েটাকে মারছে, যে প্রিয়াঙ্কাকে হারুন মারলো, তা আমি আবার ফির জিজ্ঞাসা করলাম যে এইভাবে মানুষ মানুষকে মারে? তার তারপরে এই বাচ্চা যায় আবার এই রিক্সায় ওই মেয়েটাকে উঠাই দিয়ে ওর বাসায় যায়, এখানে সামনে ওকে ওখানে রিক্সাওয়ালাকে বললো যে নামাই দিয়া, কিন্তু আর কাউকে আমি দেখি নাই। ও একাই ছিল ওখানে, কিন্তু ওই ছেলে দুটো ছিল না, এ বিষয়ে সেই মামলার তদন্তকারী কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, আসামিরা প্রভাবশালী হওয়ায় কেউ তাদের নাম নিতে চাইছেন না। ভুক্তভোগী পরিবারের সাথে বারবার যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ফেরদৌস জয়, বাংলাদেশ টাইমস, রংপুর।